আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে অ্যান্ড্রয়েড টিপসের একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড অ্যাপসের সম্পর্কে বলবো যেটির মাধ্যমে আপনারা ভূমি সংক্রান্ত দলিলপত্রাদি এই যে দেখুন এটি যদি একটি আপনাদের খতিয়ান হয়ে থাকে সাপোজ ইটি হচ্ছে আপনাদের একটি খতিয়ান এখন আপনি চাচ্ছেন এই খতিয়ানটির একটি ফটো নেবেন তো আমি যদি খতিয়ানটির একটু ফটো নেই এই যে একটু ফটো নিয়ে নিলাম তো আমি খতিয়ানটা যদি মোবাইলে দেখি যে দেখুন এরকম দেখাচ্ছে যে খতিয়ানের চতুর্দিকে আরও অনেক কিছু আসে তো সাধারণত আমরা স্ক্যানারের মাধ্যমে কম্পিউটারে যখন স্ক্যান করি তখন খুবই সুন্দরভাবে আসে তো আপনার কাছে যদি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল থেকে থাকে তাহলে আপনিও খুব সহজভাবে সুন্দরভাবে স্ক্যান করতে পারবেন তো এটার জন্য আমি আপনাদেরকে আজকে দুটি অ্যান্ড্রয়েড অ্যাপসের নাম বলবো যেগুলো দিয়ে আপনি খুব সুন্দরভাবে আপনার সমস্ত দলিল আপনার কাগজপত্র খাজনা খতিয়ান এ সমস্ত কিছু আপনি স্ক্যান করে মোবাইলে রাখতে পারবেন তো এই যে অ্যাপসটি সেটি অ্যান্ড্রয়েডস গুগল প্লে স্টোরে আপনি যাবেন যে লিখবেন ক্যাম স্ক্যানার তো ক্যাম স্ক্যানার আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি ওই জন্য এরকম দেখাচ্ছে আপনি যদি আপনি ক্যাম স্ক্যানার লেখেন তাহলে এরকম আসবে দেখুন এটার রেটিং হচ্ছে ফোর পয়েন্ট সিক্স একশো মিলিয়ন ডাউনলোড তো জাস্ট আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন এটি হচ্ছে একটি তো আমি ডাউনলোড করা আছে আমার অলরেডি আমি যদি এখন যা যে থেকে ওপেন করি দেখুন ওপেন করলাম ওপেন করার পরে সাপোজ আমি এরকম এই এর একটি ফটো নিয়ে নিলাম স্ক্যান করে তো নেওয়ার পর দেখেন অটোমেটিক চতুর্দিকে ক্লিয়ার হয়ে গেছে যদি আঁকা পাকা থাকে তাহলে সেটাও ঠিক করা যাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন তা আমি ঠিক করে দিলাম দেওয়ার পর দেখুন আপনাদের সামনে এই যে ছবিটি আঁকা ছিল সেটা এখন কত সুন্দর একটি ফ্রেমে চলে আসছে এই যে দেখুন এখন এই জায়গা থেকে আপনি ইচ্ছা করলে শেয়ার করতে পারবেন এই জায়গা থেকে আপনি ডাইরেক্ট এটা ফটো হিসাবে শেয়ার করতে পারবেন এবং ফিডিএফ আকারেও শেয়ার করতে পারবেন আপনি যদি ফটো হিসাবে শেয়ার করতে চান হোয়াটসঅ্যাপ ফেসবুক আরও অনেক জায়গায় এরকম শেয়ার করতে পারবেন তো এখন আমরা যাব দ্বিতীয় অ্যাপসটিতে তো দ্বিতীয় অ্যাপসটির জন্য আপনি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস মোবাইল থেকে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এই জায়গায় রাইটিং করবেন ফার্স্ট স্ক্যানার এই যে দেখুন এটিও আমি ডাউনলোড করে রেখেছি দুটো অ্যাপসে আমি বহুদিন যাবত ব্যবহার করতেছি খুবই ভালো এবং টেনশন ফ্রি ফার্স্ট স্ক্যানার ফ্রি পিডিএফ স্কিন তো এটাও আপনি জাস্ট ইনস্টল করে নেবেন এরকম ওপেন করবেন তো ওপেন করার পরে দেখুন এ জায়গা থেকে ক্যামেরা বাটন আসে এটারও যদি আমি একটা ছবি নিয়ে নিই এরকম একটা ছবি নিলাম নেওয়ার পর এরকম আসলো এই দুইটা মধ্যে পার্থক্য আছে কিছু দেখুন এটাতে অটোমেটিক আসেনি তো আমাকে অটোমেটিক করে এটাকে নিতে হচ্ছে এই যে তো আমি টিক বাটনে ক্লিক করলাম তো এটা দেখুন অনেক অন্ধকার আসতেছে তো এই যে কিছু অপশন আছে এর মাধ্যমে আপনি এটা উজ্জ্বলতা বাড়াতে পারবেন এই যে দেখুন অপশান দেওয়া আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেক কিছু আপনি চেঞ্জ করতে পারবেন এই যে করার পরে জায়গা টিক বাটনে ক্লিক করবেন তো এই অ্যাপসটাতে অ্যাড আসে তো এই জায়গায় আপনি নাম দিয়ে সেভ করবেন তো সেভ করার পরে দেখুন কত সুন্দর দেখাচ্ছে তো এইভাবে আপনি আপনার প্রয়োজনীয় দলিল খতিয়ান সমস্ত কিছুকে আপনি স্কিম করে আপনার মোবাইলে রেখে দিতে পারবেন তাহলে আপনি নর্মাল যে আমরা যে ছবিগুলো এরকম যদি আমরা ছবি উঠাই সেটা আবার দেখেছি দেখুন এর চতুর্দিকে কাটা থাকে আমি আরও একটা ছবি উঠাই আপনাকে দেখাচ্ছি এই যে আমি একটা ছবি নিলাম এখন এটা যদি আমি দেখি এটা ক্যামেরার যে এডিট অপশন আছে সেখান থেকে আমি চাইলেও এটাকে যদি আমি এডিট করতে চাই তাহলে দেখুন কিরকম আসে এই থেকে যদি আমি অ্যাডভান্স এডিটে যাই ভিউ এডিট করলাম তো এটাকে আমি কপ করব তো এটা কাটলে কিরকম আসে আপনারা দেখেন এই যে দেখুন তো এটা কি হলো বেশিরভাগ মানুষই সাধারণতি এই কাজটি করে থাকে ওই জন্য পেপারটি কখনোই সম্পূর্ণরূপে ক্লিয়ার রূপে দেখা যায় না তো আশা করি আজকে ভিডিওটি দেখার পর আপনার দলিল দস্তাবেজ সম্পর্কে অথবা খতিয়ান সম্পর্কে এই সমস্ত কিছু আপনি এই ক্যামেরা স্ক্যানার অথবা ফার্স্ট স্ক্যান এই যে দেখুন এই জায়গায় ফার্স্ট স্ক্যান এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার যে কোনো জিনিস আপনি কি করতে পারবেন স্ক্যান করে নিতে পারবেন এবং এই স্কিন প্যাপার দিয়ে আপনি অনলাইনে খারিজের আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না এর মধ্যে বেসিক কিছু সেটিং থাকে সেগুলো আপনারা সেটিং করে নিতে পারবেন তো আশা করি অ্যাপসটি আপনাদের কাজে আসবে এই দুটো অ্যাপস